এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আমি বাড়ি ফিরে যেতে চাই। ওখানে ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা মামুনি, মামুনি বাড়ি ফিরেছে? হ্যাঁ অভি, কি হলো, তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন? তবে সরি টু সে, ওনার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি। অভি আমি তোমার সঙ্গে কথা বলছি, কি হয়েছে তোমার? ও তার মানে আজকেও আমাকে হসপিটালে থেকে যেতে হবে, এই জন্য তোমার মন খারাপ? ডাক্তারবাবু আমাকে ছুটি দেবেন না বলেছে। ঠিক আছে, যখন হসপিটালেই থাকতে হবে এই সই। অভি তুমি তাহলে এক কাজ করো না, বাড়ি গিয়ে আমার জন্য বেশ কয়েকটা ভালো শাড়ি নিয়ে এসো না, এখানেই যখন থাকতে হবে আমি শাড়ি পরেই থাকবো, এই সব পরবো না। হ্যাঁ অভি এখানে এসে আমার পাশে একটু বসো না, কতদিন তোমার হাত ধরি না, এসো। কি হয়েছে অভি, তুমি কাঁদছো কেন? আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি, এসো এসো আমার পাশে বসো, এসো। অভি মেয়েদের সাত কতদিনে হয় গো? আমি না জানতাম, কিন্তু মনে পড়ছে না। আমি না শুধু আমার স্বাদের কথা ভাবছি, কত আনন্দ হবে সবাই মিলে, কত হইচই করব, বাবা মাকেও আসতে বলবো, আমার আমার বেবি হচ্ছে শুনলে আমার বাবা মা আর আমার ওপরে রেগে থাকবে না, তাই না? ওরা আসবে তো? এই অভি, হ্যাঁ বড়দাও এখন ভালো মানুষ হয়ে গেছে, বাবা মায়ের সঙ্গে সমস্ত ঝামেলা যেটি মিটে যাবে, দুই পরিবার মিলে একসঙ্গে আনন্দের দিন কাটাবো, সেই দিনটার কথা ভেবে না আমার খুব আনন্দ হচ্ছে। অভি বলো না, বলো না সাত কতদিনে? হ্যাঁ কত কাজ বাকি, কত কেনাকাটা করার আছে। তুমি তুমি এবারে একটু চুপ করবে? আলো চুপ করবো কেন? ও মা আমি কিছু ভুল বললাম নাকি? আমি আমার সাধের অনুষ্ঠান নিয়ে। তোমার তোমার সাধের অনুষ্ঠান হবে না আলো। মানে এটা কি বললে তুমি? হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না বুঝে শুনে এত বড় একটা কথা বলে ফেললে তুমি? আমি না আমি যে শুনে যে শুনে বলিনি আলো, তোমার সাথের অনুষ্ঠান আর হবে না, কারণ কারণ আমাদের সন্তান আর কি বলতে চাইছো তুমি? ঠিকই বলছি, আমাদের সন্তান আর নেই আলো, ডাক্তারবাবু আমাদের আমাদের সন্তান আর বাঁচাতে পারে। তুমি তুমি আমার সঙ্গে মজা করছো? মজা করছি? এটা তোমার মজা মনে হচ্ছে? তুমি মজাই করছো। অভি দেখো আমার সন্তানকে নিয়ে এসব বাজে বাজে কথা বলবে না, বিশ্বাস করো আমি সত্যি বলছি, সত্যি বলছি আলো, ডাক্তারবাবু নিজে আমাকে এই কথাটা বলেছে না, আমাদের সন্তান আর নেই। সন্তান নেই মানে কিসব বলছো তুমি? ডাক্তারবাবুকে ডাকো, এক কোটি ডাক্তারবাবুকে ডাকো, আমি জানতে চাই, আমি ওনার সঙ্গে কথা বলবো, কি ভুলভাল বুঝিয়েছেন আমি জানতে চাই। কথাটা একবার শোনো না আলো, আলো ভুলভাল কিছু বোঝাইনি, তুমি যখন সিঁড়ি দিয়ে পড়ে গেছিলে তখন তোমার পেটে ভালো রকমই চোট লেগেছিল, তাতে আমাদের
সন্তান আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমিও তো এক ছেলের মা, সন্তান হারানোর কষ্টটা কি হতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝি। আলোর এই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আলোকে আলোকে আমি কতদিন চিনি বলতো? এক বছরও না। কিন্তু তার মধ্যেই আমি ওর মনটা যাহা পড়ার পড়ে নিয়েছি। ওর মতো পরোপকারী মেয়ে আমি একটাও দেখিনি, আমার আশপাশে একটাও দেখিনি। আমি তো সবার জন্য ভাবে, সবার জন্য করে, অথচ দেখো ভগবান ওর জন্যই ভাবলেন না। সত্যি তাই, মাঝে মধ্যে ভাবি ওনার যে কি বিচার সেটা বুঝে উঠতে পারি না। দেখবে যে মানুষগুলো শুধুমাত্র নিজেদের কথা ভাবে আর সারাক্ষণ তাদের মাথায় ঘুরে যে কোন মানুষের কিভাবে ক্ষতি করবে, সেই মানুষগুলো জীবনে সব থেকে বেশি আনন্দে থাকে। আর আমাদের ম্যাডাম যে কিনা সারাক্ষণ সকলের কথা ভাবছে, তার জীবনে এত বড় একটা দুর্ঘটনা। জানি না আলোকে যে কিভাবে সান্ত্বনা দেবো, আমি আমি সেটাই বুঝতে পারছি না। এই কষ্টটা ভুলতে না ওর ওর অনেক সময় লাগবে, অনেক। এদিকে কারখানার মেয়েদেরও কারোর এখনো মায়নে হয়নি। ওরা তো প্রায়ই আমাকে মায়নের কথা বলছে, বলছে ম্যাডামের সাথে মায়নে নিয়ে কথা বলতে। কিন্তু এরকম অবস্থায় ম্যাডামের সাথে এই ব্যাপারে কিভাবে কথা বলবো বলো তো? বলো না, বলো না এখন। আলো কারোর মায়নে মারবে না। ওকে ওকে একটু স্বাভাবিক হতে দাও, একটু স্বাভাবিক ছন্দে ফিরতে দাও। ততদিন সবাই না হয় একটু কষ্ট করেই কাটালো, কিন্তু মাইনে হয়নি বলে কেউ যেন কাজ ছেড়ে চলে না যায়। না না